আসসালামু আলাইকুম, আমি আবিদিন। আমি আপনাদেরকে আমার গত ভিডিওতে বলেছিলাম যে এইচ কাপের বেনিফিটস নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসব। তো ইনশাল্লাহ আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে হাইড্রোজেন কাপের যে বেনিফিট রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বেনিফিটসগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং এই পানি পান করার যে গুরুত্ব সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমি আমার ভিডিওতে হাইড্রোজেন কাপের মোটামুটি 8টা বেনিফিট নিয়ে আপনাদের সাথে আমি মানে শেয়ার করব। তো ফার্স্ট অল যেটা হচ্ছে যে আমাদের যে অ্যান্টি এজিং প্রপার্টিস, অ্যান্টি প্রপার্টিস হচ্ছে যে আমাদের অকালে বার্ধক্যতে পড়ে যাওয়া, অর্থাৎ যে আমরা সহজেই বুড়ো হয়ে যাওয়া, আমাদের স্কিনটা একদম কুচকে যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন কাপে করে পানি পান করি, অর্থাৎ টিএনস যে হাইড্রোজেন কাপটা রয়েছে সেটাতে যদি আপনি পানি পান করেন, আপনার এই প্রবলেমটা হবে না। অকালে পক্কতা যেটা সেটা আপনার ক্ষেত্রে অনেকটাই রিমুভ হয়ে যাবে। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনটা কুচকে যায়, সেটা ন্যাচারাল। বাট আপনি যদি চান, আপনি অনেকটা ইয়াং থাকতে চান এবং আপনার স্কিনটাকে সুস্থ সুন্দর রাখতে চান, আপনি প্রতিদিন হাইড্রোজেন কাপে করে যদি পানি পান করেন, তাহলে আপনার সেটা অনেক অনেকাংশে কমে আসবে এবং আপনি অনেক দিন ধরে আপনার সুস্থ ধরে রাখতে পারবেন। আমাদের চোখের কোণায় বা আমাদের হাতের যে স্কিনটা সেটা বেশিরভাগ আমাদের কুচকে যায়। তো এই ক্ষেত্রে আপনি হাইড্রোজেন পানিটা পান করতে পারেন, কারণ হাইড্রোজেন পানিটা পান করার ফলে আপনার শরীরটা ডিহাইড্রেট হয়, হাইড্রেট বেশি হয়, সরি, হাইড্রেট বেশি হবে, যার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো চলবে, আপনার স্কিনটা অনেক সুস্থ থাকবে। সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমাদের পিপাসা পায়, অনেক গরমের দিনে আমাদের হয়তো অনেক পিপাসা পায় দেখা যায়। আমরা বাইরে থাকা সত্ত্বেও আমাদের অনেক গ্লাস পানি খাওয়ার কথা থাকলেও আমরা সেই পরিমাণ পানি পান করতে পারি না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হাইড্রোজেন কাপে করে যদি আপনি সেই পানিটা পান করেন, আপনার অনেকাংশে আপনার পিপাসা মিটবে। তো পিপাসা মিটার সাথে সাথে আপনার যে পানির যে ঘাটতি শরীরে সেটাও অনেক ফিল আপ হবে, আপনি খুব ইজিলি এই গ্লাসে করে পানি খেতে পারেন। এটাতে কোনো আউটস কোনো কিছু ইউজ করতে হয় না, আপনি জাস্ট পানিটা নেবেন, গ্লাসে সুইচ দিবেন, 10 মিনিটের মধ্যে আপনার পানিটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় এবং আপনি 2 ঘন্টার মধ্যে সেই পানিটা খেয়ে ফেলবেন এবং অনেকটাই আপনি আপনার শরীরটা অনেকটাই মানে পানিপূর্ণ, যেটা ইনার সাইডটা আপনার পানি পানিপূর্ণ থাকবে, প্রবলেম হবে না আপনার কোনো। থার্ড যে জিনিসটা হচ্ছে যে আমাদের খাবার খাওয়ার পরে আমাদের যে শোষণ ক্ষমতাটা, আমাদের পুরোপুরি হয়তো আমাদের খাবারটা শোষণ হয় না, আমাদের শোষণে প্রবলেম হয়, কারো কারো তো খাবার হজম একদমই হয় না। তো আপনি রেগুলার যদি হাইড্রোজেন কাপে করে পানি খান, তাহলে আপনার বডিটার জন্য এটা খুবই ইফেক্টিভ হবে। তো ডেইলি আপনি পানি পান করার ফলে আপনার ইম্প্রুভ হবে অ্যাবজর্পশন, যেটা সেটা আপনার ইম্প্রুভ হবে এবং আপনি যে কোনো খাবারই খান না কেন, আপনার সেই খাবারটা হজমে আপনার এই পানিটা অনেক অনেক বেশি কাজে আসবে। ফোর্থ যেটা হচ্ছে আমাদের মাসেলস জয়েন্টস, এগুলো আমাদের ম্যাক্সিমামই আমাদের যে জিনিসটা হয় যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টগুলোতে পেন হয়। তো এই কারণে অনেকে অনেক কষ্ট পান, যাদের একটু 30-40-এর কাছাকাছি বয়স চলে যায়, তারা 30 কেন 25 থেকে অনেকের প্রবলেমটা শুরু হয়, জয়েন্টসে ব্যথা হয়, মাসেলস ব্যথা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাসেলস কিন্তু মজবুত থাকতে হয়, আদারওয়াইজ আমরা উইক হয়ে যাই। তো এই ক্ষেত্রে আপনার আপনি যদি হাইড্রোজেন কাপে করে পানি পান করেন, তাহলে আপনার যে মাসেলসে যে স্ট্রং হওয়া, মাসেলস স্ট্রং হবে, প্লাস জয়েন্টসগুলো আপনার খুব ভালো থাকবে। তো জয়েন্টসগুলোতে আপনার পেন হবে না বা জয়েন্টসগুলো কোনো ধরনের, অনেকে আছে যে হাত এরকম আটকে যায়, পা আটকে যায় বা বসলে উঠতে পারে না, কীরকম বলে যে মানে টান খাচ্ছে বা আটকে গেছে, তো এই প্রবলেমগুলো আপনার হবে না আপনি যদি এই হাইড্রোজেন কাপে করে প্রতিদিন পানি পান করেন। এই হচ্ছে আপনার মাসেলস এবং জয়েন্টসের ক্ষেত্রে পানিটার উপকার। পঞ্চম যেটা বলা যায় যে ব্রেন যে ফাংশন, আমাদের আমাদের সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গান সেটা হচ্ছে আমাদের ব্রেন, এবং মানুষকে কিন্তু ব্রেন দিয়ে মানে এত উন্নত ব্রেন আমাদেরকে দেওয়া হয়েছে যেটা অন্য কোনো প্রাণী নেই, সেজন্য আমরা মানুষরা আশরাফুল মাখলুকাত। তো ব্রেনের যে প্রপার যে প্রপারলি যে ব্রেন কাজ করবে সেই জন্য কিন্তু আমাদের পানি ইনটেক থাকা লাগে, মানে আমাদের বডিতে যদি পানি ইনটেক থাকে আমাদের ব্রেন খুব অ্যাবল থাকে সব কাজ করার জন্যে।
তো ব্রেনকে সচল রাখার জন্য আপনাকে পানি পান করা উচিত। তো পানি যেহেতু পান করবেন, আপনি যদি সেক্ষেত্রে একটু বেশি হাইড্রোজেনযুক্ত পানিটা যদি পান করেন, অর্থাৎ এইচ কাপে করে যদি আপনি পানিটা খান, তাহলে সেক্ষেত্রে আপনার ব্রেনটার ফাংশনটা অনেক দ্রুত হবে এবং আপনার ব্রেনটা অ্যাবল হবে, মানে অনেক কাজ করার জন্য অ্যাবল হবে। এছাড়া যে অপটিক্যাল যে অপটিমাল যে লেভেলস রয়েছে এগুলো ইমপ্রুভ হবে। আর তারপরে হচ্ছে আপনার যে স্মৃতিশক্তি, আপনার স্মৃতিশক্তি বাড়বে, আপনার সচেতনতা অ্যালার্টনেস যেটা সেটাও বাড়বে, আপনার যে কোনো কাজে আপনি ফোকাস দিতে পারবেন খুব ভালো। এরপরে হচ্ছে আপনি কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আপনি যে কোনো ডিসিশন নিতে পারবেন। আপনার ব্রেনটা অ্যাকচুয়ালি, আমি আমি বলছি না যে পানিটা আপনাকে সেটা করবে, পানিটা আপনার বডিতে গিয়ে আপনার ব্রেনটাকে সেই কাজগুলো করার জন্য আপনার ব্রেনটাকে অ্যাবল করবে। আর যেটা আমাদের আরেকটা প্রবলেম হয় যে আমাদের স্কিনটা, আমাদের স্কিন ডে যে মরা কোষ থাকে এগুলার কারণে প্রবলেম হয়, আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেডস, তারপরে হোয়াইট হেডস এগুলো বের হয়, আমাদের ব্রন হয়, আমাদের স্কিনের ভিতরে ফেসের মধ্যে বা বডির যে কোনো পার্টসে আপনার এরকম হয়, তো ইম্পিউরিটিস যেটা, তো আপনার এগুলা আপনি সহজে হাইড্রোজেন কাপে করে পানি খাওয়ার ফলে আপনার সেটা রিমুভ হবে। আপনি চাইলেই সেটাকে অনেকটাই রিমুভ করতে পারেন আপনি হাইড্রোজেন কাপে করে যদি পানি পান করেন। এটা আপনার বডির জন্য বা বডির বিভিন্ন অর্গানের যে অর্গান রয়েছে, অর্গানের যে সেল রয়েছে সেগুলোর জন্য আপনার খুব ভালো হবে। আর আমাদের কম বেশি সবারই কিন্তু মানে প্রেশার থাকে, আর কম বেশি সবারই প্রেশার থাকে, আমি এই কথাটা এই জন্য বলছি, ব্লাড প্রেশার তো প্রত্যেকটা মানুষেরই আছে, কারণ না থাকলে তো আমরা বেঁচে থাকতে পারি না। তো এটা হচ্ছে কারো থাকে হাই, কারো হয়ে যায় লো, কারো নর্মাল। তো এখানে যাদের হাই থাকে তারা যদি প্রতিদিন এই পানিটা পান করে তাহলে তাদের প্রেশারটা নর্মালে চলে আসবে, অর্থাৎ 120/80 যেটা, আপনি সেই রেঞ্জে চলে আসবেন। আর যাদের লোয়ার দিকে থাকে তারা যদি পান করে তাদেরও নর্মাল প্রেশারটা নর্মাল হয়ে যাবে। তো ব্লাড প্রেশারের জন্য আপনার হাইড্রোজেন কাপে করে পানি পান করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা খুব মানে কি বলে ফলপ্রসূ আর কি। লাস্ট আমি যেটা আপনাদেরকে বলবো যে স্কিন ভালো রাখতে সবাই চায়, আর স্কিন ভালো রাখতে যে আমাদের পানি পানের কোনো মানে গুরুত্বের যে শেষ নেই সেটা আমরা ভালো করেই জানি। আমাদের সেই জন্য আমাদেরকে হাইড্রেট করে রাখতে হয় স্কিনটাকে। আপনি যত আপনার হাইড্রেট থাকবে স্কিন, আপনার স্কিনের কোষগুলো যতটা পানিতে থাকবে অর্থাৎ ততটাই আপনার স্কিনটা ভালো থাকবে। তো স্কিন ভালো রাখার জন্য, ফ্রেশ এবং হেলদি একটা স্কিন পাওয়ার জন্য হাইড্রোজেন কাপের পানি পান করার গুরুত্বের কোনো বিকল্প নাই। তো আমি লাস্ট আপনাদের এটাই বলবো যে এই কাপে করে পানি পান করবেন এবং এটার খুব ভালো বেনিফিটস রয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।